হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কান দেখতে পারা এক আনছি, এক দিয়ে একটা রেসিপি বানাইমু। আশা করি আপনারা ভালো লাগবো রেসিপিটা দেখিয়া। আর কীরকম রেসিপিটা বানাই আমার ভিডিও সাথে থাকবা, ফুল ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট করতে ভুলবা না। যারা এখনও নিউ ফ্রেন্ড আছেন, সাবস্ক্রাইব করছেন না, প্লিজ একটা সাবস্ক্রাইব করবা আর ফুল ভিডিওটা দেখবা, ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবা। আর কীরকম রেসিপিটা বানাই আমার ভিডিওর সাথে তা হোক। কেন দেখতে পারা আমি এখন খুব পরিমাণ মতো তেল দিলাম, এগুলা ফ্রাই করার লাগে। আমি ডিমগুলা দিলাম, দেখতে পারা সামান্য পরিমাণ তলত পটা দিলে গিরাম, এগুলা বাজার লাগে। এগুলো আমি বালা থেকে নিয়ে ফ্রাই করার বাদে আমি আবার একদম আমার এগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামাই দিই দেখতে পারব। আমি পেঁয়াজ গুলা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি আর তেল দিছি না, আমি ও তেলের মারি ডিমটা বাজি লাইছি, বাজার বাদে ও তেলের মারি আমি খুব পেঁয়াজ লাইছি। আমার এই পেঁয়াজটা ব্রাউন কালার হইলে আমি সবগুলা মশলা অ্যাড করব। দেখতে পারা আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তখন আমি সবগুলা মশলা দিলাম। দেখতে পারা 1 টিস্পুনের মতন হলুদ পাউডার দিলাম, 1 টিস্পুনের মতন চিলি পাউডার, 1 টিস্পুনের মতন ধনিয়া পাউডার, 1 টিস্পুনের মতো কারি পাউডার, অল্প একটু জল দিলাম কষানির লাগে। এগারো মিনিটের মতন এই মশলাটার আমি বালাটি কানে কষানির বাদে এর বাদে আমি ডিমগুলো অ্যাড করবো। আমি মশলাটার বালাটি কানে কষাইলে এখানে সবগুলা মশলার গন্ধ যাই তুইব, কষানির বাদে এর বাদে গিয়ে ডিমটা অ্যাড করবো। এখন তো আমার মশলাটা কষানি গেছে, তখন তো আমি সবগুলা ডিম দিলাইব, দেখতে পারবো আপনারা। এখন আমি ডিম গুলা দিলাই গেলাম, এখানে আমি হালকা করে জল দিলাম, বেশি নাই।
আর ইডিম গুলার আমি হালকাভাবে বাচ্ছি, বেশি বেশিভাবে বেশি বাচ্ছি না, হালকাভাবে বাচ্ছি। কেনে চাপা চেঞ্জে বেশি বাঁচবে তারা খাইতে পারে না, এলাকা আমি হালকাভাবে বাচ্ছি। আর আমি একটু হালকা ধনিয়া পাতাটা দিব, দেখতে পারবা। তখন তো আমি হালকা ফ্রেশ ধনিয়া পাতাটা দিলাম না, কিন্তু আমার এক প্রায় রেসিপিটা হয়ে গেছে। আশা করি আপনারা ভালো লাগবে রেসিপিটা দেখতে। এখন তো আমি আমার এক প্রায় রেসিপি হয়ে গেছে, এখন নামাই দিই। আশা করি আপনারা ভালো লাগবে আমার ভিডিওটা দেখতে। আমার রেসিপিটা হয়ে গেছে, এখন লাগাই দিই। আশা করি আপনারা ভালো লাগবে ভিডিওটা দেখতে। প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবা না, সাবস্ক্রাইব করতে ভুলবা না, ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবা। ভালো থাকুক, আসসালামু আলাইকুম।